পঁচিশে বৈশাখকে এক অন্য আঙ্গিকে দেখা, কবি অদিতি বসু রায়ের লেখা পঁচিশে বৈশাখের হাত ধরে। পঁচিশে বৈশাখের বয়স চিরকাল 31, উচ্চতা প্রায় 5 ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মাথায় ঘোমটা না টেনে সে কখনো অন্দরমহলের বাইরে পা রাখে না। পঁচিশে বৈশাখ সাদা শাড়ি ভালোবাসে বলে যে জনশ্রুতি আছে তা ভুল। মনে রেখো পাড়ের ধনেখালি সে প্রতি পুজোয় কিনবেই। শোনা যায় তার চোখের ঘন কাজলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে, আর নবীন কবির দল তাকে চিঠি লিখে নিয়মিত। চিঠি প্রসঙ্গে জানানো যাক, পঁচিশে বৈশাখের হাতের লেখা চমৎকার এবং দুপুরে ঘুমানো তার দুচক্ষের বিষ। কেউ জানে না অন্তরে তার তেজখানি বড়ও বেশি, বেলফুলের মালায় সে চুপি চুপি স্পর্ধা লিখে ফেলেছে বহুকাল। বহুকাল সে কপালে টিপও পড়ে না তাই, আল গোছে আঁচল জড়িয়ে পঁচিশে বৈশাখ 15 সন্তানের জননী যখন হেঁটে যায়, সাইরেন বাজিয়ে ঝড় তোলে গ্রীষ্মকাল, জোড়াসাঁকোর সব পাহারাদার লাঠি ফেলে ফুল দেয় তার পায়ে। বিকেলবেলা দাসীরা পান সাজে ঘরে, রাঙা ঠোঁট নিয়ে সে মালা গাঁথার গল্প শোনে। তারপর মহলে মহলে প্রদীপ চলে উঠলে মনে মনে বুঝে নেয় আরতির সময় হয়ে গেছে। লিরিক থেকে কাপলেট তার ভেজা চুলে ঠাকুরের গান গায়, পঁচিশে বৈশাখ হাসে, পাগল হাওয়া উঠে সন্ধের মুখে, সন্ধের মুখে সে জল দেয় গাছে একা একা। পঁচিশে বৈশাখ, বয়স 31, বাড়ি বাংলা, ভাষা ডাকনাম সারদা, লোকে তাকে রবীন্দ্রনাথের মা বলে জানে, লোকে তাকে রবীন্দ্রনাথের মা বলে জানে।